হ্যালো প্রোগ্রামার্স ডেমো ক্যাম্পের নতুন আরেকটি লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম যদি আপনি আমাদের পূর্বের ভিডিওগুলো থেকে না থাকেন তাহলে আই সাজেস্ট যে এই প্লেলিস্টের একদম প্রথম ভিডিও থেকে দেখা শুরু করুন হলে অনেক কিছু মিসিং হয়ে যাবে আপনি সব কিছু বুঝতে পারবেন না আমরা লাস্ট লেকচারে যে পর্যন্ত করেছিলাম সেটা হচ্ছে এই আমাদের এইস্টেম্যাল টেম্পলেট রেডি এখন এই টেমপ্লেটটাকে ওয়ার্কেবল করতে হবে এবং ওয়ার্কেবল করার জন্য আমরা যে কোনো ফ্রন্টিন ফ্রেমওয়ার্ক বেছে নিতে পারি এবং যদি চাই তাহলে সরাসরি হ্যানিলা যাবা স্ক্রিপ্ট মানে র যাবার স্কিপ্টে কোট করেও আমরা কাজটা করতে পারি কিন্তু আমরা চাচ্ছি সহজে কাজটা করতে আর সহজে কাজটা করতে চাইলে আমাদের দরকার পড়বে কোনো একটা ফ্রেমওয়ার্ক সেটা হতে পারে ভিউ সেটা হতে পারে অ্যাঙ্গুলার সেটা হতে পারে রিয়্যাক্ট সেটা হতে পারে এক্সভেল্ট যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমরা কাজ করতে পারি ইন দ্যাট কেস আমরা ব্যবহার করতে চাচ্ছি ভিউ যদি আমাদের মুড আসে তাহলে ভিউ কমপ্লিট করার পরে অ্যাঙ্গুলারে কীভাবে করবেন সেটাও আমরা দেখতে পারি আবার রিয়াক্টে কেমনে করবেন সেটাও আমরা দেখতে পারি কিন্তু অ্যাট দিস মোমেন্ট আমরা ভিউ নিয়ে কাজ করব এবং আমাদের চ্যানেলে এর আগে ভিউ নিয়ে কোনো ভিডিও ছিল না এটাই আমাদের চ্যানেলের প্রথম ভিউয়ের ভিডিও আপনারা ভিডিওটাকে ভিউয়ের কোর্স হিসাবেও দেখতে পারেন যাদের ভিউ নিয়ে আর কি কোনোরকম কোনো আইডিয়া নেই তারাও এই ভিডিও থেকে ভিউয়ের পাওয়ার সম্পর্কে জানতে পারবেন এবং এও বুঝতে পারবেন ভিউ কেন এত পপুলার যদিও এন্টারপ্রাইজ লেভেলে ভিউ খুব একটা ব্যবহার হচ্ছে না ভিউয়ের মার্কেট শেয়ার খুবই কম কিন্তু তারপরেও মানুষের মনের মার্কেট শেয়ার কিন্তু ভিউ সব থেকে বেশি দখল করে রেখেছে কারণ ডেভেলপাররা ভিউ সব থেকে বেশি পছন্দ করে আর কেন পছন্দ করে এই লেকচার শেষ হতে হতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো ভিউ নিয়ে কাজ করতে চাইলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল টি মানে নতুন ট্যাব ওপেন করে সার্চ করতে হবে ভিউ ডট অর্গ ওকে ভিউ ডট অর্গ এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে হবে এখানে এদের ডকুমেন্টেশনে যেতে হবে ওয়াই ভিউ কেন ভিউ ইউজ করবেন সে বিষয়ে বলা আছে গেট স্টার্টারে ক্লিক করতে হবে আমি এখান থেকে জাস্ট একটা বিষয় নিব সেটা হচ্ছে এই লিঙ্কটা নিব হ্যাঁ এই লিঙ্কটা কপি করবো আপনি এই লিঙ্কটাও কপি করতে পারেন আমি এই লিঙ্কটা কপি করব আমি সে ব্যবহার করবো নেক্সট লেকচারে আপাতত আমরা বেসিকভাবেই এই ভিউটা শেখা শুরু করি ওকে সো এই লিঙ্কটাকে কপি করে আপনি আপনার আমি একটা নতুন এইস্টেম ফাইল ক্রিয়েট করে রেখেছি ভিউ ডট এইসটেম নামে এবং এখানে আপনি যে কোনো জায়গায় এটা পেস্ট করে দিতে পারেন লিঙ্কটা ওকে এবং তারপরে আমরা আজকে কী কী শিখবো তার একটা লিস্টিং করা রয়েছে এবং প্রথমে রয়েছে একটা ডিভ যার আইডি হচ্ছে অ্যাপ আর এখানে কিছু টু ডু লিস্ট করে রাখা আছে এবং যেগুলো আমরা শিখব নিচে একটা স্ক্রিপ্ট এক লেখা রয়েছে যার ভেতরে আমরা মূলত স্ক্রিপ্ট বা কোডগুলো জাভা স্ক্রিপ্ট কোডগুলো লিখবো আমরা নতুন ফাইল করেও লিখতে পারতাম বাট আমরা এখানেই লিখব সাথে সাথে বোঝার জন্য আর আরেকটা কাজ আমি করব সেটা হচ্ছে লাইভ সার্ভার নামের একটা এক্সটেনশন আমার ইনস্টল করা আছে কিন্তু ওপেন করা নেই সেটা আমি এনেবল করব ফর দিস ওয়ার্কস্পেস অনলি আমি আবার সব কিছু এখন ওয়ার্ক পেস ভেদে প্লাগিনস ইনস্টল করি বা এনেবল করে রাখি কারণ হচ্ছে প্লাগিনসগুলো বা এক্সটেনশনসগুলো প্রচুর মেমোরি কনজিউম করতে থাকে এই জন্য আমার প্রত্যেকটা প্রজেক্ট তো যেটা দরকার নেই সেটা আমি কেন ইউজ করবো ওকে তো যখনই আমি লাইভ সার্ভার ইনেবল করলাম আমি রাইট বাটন ক্লিক করে ওপেন ইন লাইভ সার্ভার বাটনটা পেয়ে যাব এর আগে কিন্তু পেতাম না আগে আমি ওপেন ইন ডিফল্ট ব্রাউজার পাচ্ছিলাম এখন আমি ওপেন উইথ লাইভ সার্ভার এই বাটনটা পাবো তার মানে আমার ওপেন ইন লাইভ সার্ভার বা ওপেন ইন ব্রাউজার এটা দরকার নেই সো এটাকে আমি স্টপ করে দিব ওপেন ইন ব্রাউজার এখান থেকে আমি বলবো যে ডিসেবল ওয়ার্ক স্পেস ওকে শেষ রি রিলট করতে বলছে এটা আমি এখন করবো না পরে একটু পরেই করবো না আমি সমস্যা নেই ওকে সো আমি এই ফাইলটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইফ সার্ভার বাটনে ক্লিক করব করার পরে এটা আমার ডিফল্ট ব্রাউজারে ওপেন হবে কিন্তু আমি ডিফল্ট ব্রাউজারে ওপেন করতে চাচ্ছি না কারণ এখানে আমার কনসোলে অনেক কাজ আছে এবং সাফারিয়ার কনসোলটা সাফারার অনেক বেশি সাফার করতে হবে এখানে এই জন্য আমি ক্রোম অথবা এডস গুগল ক্রোম অথবা মাইক্রোসফটের এডস যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করতে পারেন আমি ক্রোম ওপেন করলাম ওকে ক্রোম ইজ অসাম যদিও মেমরি হ্যাংরি এত খিদা ওর কোথা থেকে লাগে আমি বুঝি না সো আমি পেজটা ওপেন করেছি যদিও আমার স্ক্রিনে কিছু নেই এজন্য কিছু দেখা যাচ্ছে না তো লাইভ সার্ভারে ওপেন করলে আসলে সুবিধা কী হবে আমার এটা দরকার নেই এটা আমি ক্লোজ করে দিই এটাও আমার দরকার নেই আমি পুরো ব্রাউজারটাকেই ক্লোজ করে দিই শুধু এই ব্রাউজারটা রাখি এটা ব্রাউজারে ওপেন হয়েছে কিন্তু কিছু নেই কারণ আমার ব্রাউজারে আমার অ্যাপ্লিকেশনে দেখানোর মতো কিছু নেই আমি যদি এখানে একটা এইস ওয়ান ট্যাগ দিতাম বলতাম হ্যালো তাহলে সেভ করার সাথে সাথে আপনি দেখতে পারতেন যে ইয়েস হ্যালো ইজ কামিং মানে আমার রিফ্রেশ করতে হচ্ছে না বারবার দ্যাটস ওয়াই আমি লাইভ সার্ভারটা ওপেন করলাম আমার এই হ্যালোটার দরকার নেই আমার দরকার হচ্ছে এই আইডি অ্যাপ এর ভেতরেই দুনিয়ার সব কিছু সব কিছু আমি করব সবার প্রথম কাজ যেটা করবো সেটা হচ্ছে স্ক্রিপ্ট ফাইলের ভেতরে যেহেতু আমি ভিউ সিরিয়ান লিঙ্কটাকে অ্যাটাচ করেছি তো আমি এখানে কিছু একটা লিখতে পারবো হ্যাঁ কি লিখতে পারবো আমি লিখতে পারব কস্ট অ্যাপ ইজ ইকুয়াল টু নিউ ভিউ এইভাবে করে লিখতে পারবো এবং এর ভেতরে একটা অবজেক্ট আকারে অপশনস পাস করতে হবে আমরা বর্তমানে অপশনস এপিআই ব্যবহার করছি ন্যানো ক্যাম্পে অবশ্যই আমরা কম্পোজিশন এপিআই ব্যবহার করব অপশন এপিআই প্রথমে ব্যবহার করে নিয়ে পরে কম্পোজিশন এপিআই ব্যবহার করব কারণ অপশন এপিআই বহু বছর ধরে আছে এতদিন ধরে অপশন এপিআই ছিল সবাই এটা নিয়েই কাজ করে এই জন্য অপশন এপিআই প্রথমে আমাদেরকে জানতে হবে আর অপশন এপিআই বলতে এখানে এই যে অবজেক্ট আকারে অপশনস পাস করা হচ্ছে দ্যাটস সয় ইট ইজ কল্ড অপশন এপিআই এই অবজেক্টের ভেতরে আমরা অনেক কিছু পাস করতে পারি সবার প্রথমে আমাদেরকে যেটা পাস করতে হবে সেটা হচ্ছে ই ইএল মানে হচ্ছে এলিমেন্ট আমি কোন এলিমেন্টের ওপরে আমার সব কিছু অ্যাপ্লাই করতে চাচ্ছি কোন এলিমেন্ট সেটা আমি আইডি অ্যাপের ওপরে সব কিছু অ্যাপ্লাই করতে চাচ্ছি ওকে সেটা আমি করলাম এখনও আলটিমেটলি আমি কিছুই দেখতে পাচ্ছি না দেখতে পারবো আমি এখানে যাই যাওয়ার পরে এর ভেতরে কিছু একটা লিখি আমি বললাম যে কি বলা যেতে পারে বলা যেতে পারে যে এইস ওয়ান হ্যালো আমার নেম ওকে এই জায়গাটাই আমি দিব নেম কিন্তু এই নেমটা আসবে কোথা থেকে এখন যদি আমি সেভ করি ব্রাউজারে যাই এখানে কিচ্ছু দেখাচ্ছে না নাথিম অ্যাটলিস্ট নেমটাও দেখাবে সেটাও দেখাচ্ছে না যদি আমরা এটা কনস্ট্রাক্ট না করতাম ভিউ অ্যাপ্লিকেশানটা কনস্ট্রাক্ট না করতাম তাহলে দেখেন যে এরকমভাবে দেখাতো যেহেতু আমার অ্যাপ্লিকেশানে ভিউটা কনস্ট্রাক্ট করা হয়েছে তাই এই ক্লোনের ভেতর সরি এই ডাবল কোটের ভেতরে যা আছে অ্যাকচুয়ালি ডাবল কোটও না এটা এটা টেমপ্লেট বলা যেতে পারে টেম্প্লেটের ভেতরে যা কিছু আছে সেটা আর এখানে শো হচ্ছে না কারণ আমার নেম বলে কিচ্ছু নেই ওকে এটা থেকে অ্যাটলিস্ট আমরা এতটুকু বুঝতে পারছি যে আমার সিস্টেমে আমার অ্যাপ্লিকেশনের ভেতরে অ্যাটলিস্ট ভিউ ইনস্ট্যান্সিয়েট হয়েছে মানে কোনোরকম কোনো ইস্যু নেই এই লিঙ্কটা সঠিকভাবে কাজ করছে এবং এটাও সঠিকভাবে কাজ করছে এটা আমরা বুঝতে পারছি এই অ্যাপের ভেতরে অবজেক্টের ভেতরে আমরা এলিমেন্টের পাশাপাশি আরেকটা প্রপার্টি নিতে পারি যার নাম হচ্ছে ড্যাটা এটা একটা অবজেক্ট এই ডেটা অবজেক্টের ভেতরে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের সমস্ত ডেটা প্রোভাইড করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনে বর্তমানে দরকার নেম ওকে এই নেমটা আমার দরকার সো আমরা এখানে বলতে পারি নেম ইজ ইকুয়াল টু এইস এম নাইন এবার সেভ করে ব্রাউজারে যাই ওয়াও এখানে সাথে সাথে চলে এসছে এইচএম নাইন ডাটা আসছে কোথা থেকে ডেটাটা আসছে আমার স্কিপ সেকশন থেকে কিন্তু আমরা কাস্টমাইজ করছি কোথায় কাস্টমাইজ করছি আমার এই স্টেমের ভেতরে ডেটা আসছে জাভা স্ক্রিপ্ট থেকে কিন্তু কাস্টমাইজ করছি আমি এই স্টেমেলে সরাসরি এটা একটা পাওয়ারফুল সিস্টেম যারা ইঞ্জিন ইঞ্জিনে কাজ করার অভিজ্ঞতা রাখেন যাদের অনেক অভিজ্ঞতা আছে ব্যাক ইন্ডে পিইস পিনে কাজ করার যারা এক্সপ্রেস নিয়ে কাজ করেছেন ইজেস নিয়ে কাজ করেছেন তারা খুব ভালো মতোই বুঝতে পারছেন ব্যাপারটা কি ঘটছে ভিউ হচ্ছে টেমপ্লেট ইঞ্জিনকে ফোকাসে রেখে ফ্রেমওয়ার্কটা ডিজাইন করেছে যার ফলে কি হচ্ছে আমাদের স্টেমেলের ভেতরে যা যা ভিউ করা দরকার সব কিছু আমরা এইস্টেমেলের এর ভিতরেই টেম্পলেটিংটা করব আর ডেটা আসবে সরাসরি আমার স্ক্রিপ্ট থেকে এবং এটা প্রসেসিং করে সুন্দরভাবে ওয়েব প্যাকটা ব্যবহার করে আলটিমেট আউটপুটটা আমাদেরকে দিয়ে দিবে। এবং এই যে অ্যাপটা আমি তৈরি করলাম এই অ্যাপটা কিন্তু আসলে অ্যাপ নাম দেয় না সাধারণত কনভেনশনটা হচ্ছে ভিএম ওকে ভিএম কেন এরও একটা কারণ আছে আমি এখানে যদি ভিউ জেস এটা ওপেন করি আমি বলে গেছি ভিএম ফর কি ভিউ ডট অর্গ ওকে সো ওপেন করি আমি এখানে দেখতে পারবো আমি বলে গেছি এক্সাক্টলি আমি ভিউ খুব বেশি প্রফেশনালি কাজ করা হয় না এটা পার্সোনালি কাজ করা হয় এখানে না কোথায় যেন ভিএম দেওয়া থাকে এখানে কোথাও দেখাচ্ছে না আছে তো বটেই আমি যদি লিখি ভি এম এই যে এম একটু চাই তা কেন ভি এম সেটা আসলে এপিআইতে চলে গেছে সরি এপিআইতে গেলে আমার হবে না আমার ভি এম এর কাহিনীটা বুঝতে হবে ওকে যাই হোক এটা আপনারা পরে ডকুমেন্টেশন কাটতে কাটতে বুঝে যাবেন সো আমি আপাতত অ্যাপই রাখলাম ভিএম হচ্ছে কনভেনশন একটা নতুন ভিউ ইনস্ট্যান্স তৈরি করার পরে সবাই নাম দেয় ভিউ এম ভি এম সো আমি দিলাম অ্যাপ এই অ্যাপটা যে আমি দিলাম এই অ্যাপটা কিন্তু আমার কনসোল থেকে অ্যাক্সেসিবল এটা গ্লোবাল একটা ভ্যারিয়েবলের মতো কাজ করবে এবং আমি যদি ইন্সপেক্ট করি ইন্সপেক্ট করে এটাকে একটু বড় করে দেই বড় করে কনসোলে চলে যাই এটা ক্লিয়ার করে দিই এবং একটু জুম করি আমি এখান থেকে যদি বলি অ্যাপ এটা অ্যাক্সেসিবল ওকে আমার হোল অ্যাপ্লিকেশনে যে কোনো জায়গায় আমরা অ্যাপটাকে ব্যবহার করতে পারবো এর বিভিন্ন অ্যাট্রিবিউট আছে স্লট আছে রেপস আছে এলিমেন্টস আছে এই এলিমেন্ট কোনটা ডিভ ডট অ্যাপ সো আমার এই এলিমেন্টে কাজ হচ্ছে সেটা সে বোঝাচ্ছে প্রচুর ড্যাটা আছে হ্যাঁ তার ভিতরে যে ড্যাটা নামক একটা প্রপার্টি আছে সো ডলার সাইনদের যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা অ্যাক্সেস করবো না এটা অ্যাক্সেস করবো কিন্তু এগুলো ভিউয়ের নিজস্ব প্রপার্টিস আর আন্ডারস্কোতে যেগুলো দেওয়া আছে সেগুলো প্রাইভেট সেগুলো আমাদের অ্যাক্সেস করার কোনো দরকার নেই সো ডটে যেগুলো আছে সেগুলো ভিউয়ের নিজস্ব প্রপার্টিস এগুলো আমাদের অনেক সময় দরকার হয় বিভিন্ন কাজ করার জন্য সো আমরা যদি এখন বলি অ্যাপ ডট নেম আমি দেখতে পাচ্ছি নেম কী দেওয়া আছে এইচএম নাইন ভিউ হচ্ছে একটা রিয়াক্টিভ ফ্রেমওয়ার্ক মানে আমরা যদি কোনো কারণে নেমটাকে কোনো না কোনো জায়গা থেকে চেঞ্জ করতে পারি অটোমেটিক্যালি ভিউ আপডেট হয়ে যাবে ব্রাউজারের ভিউটা আপডেট হয়ে যাবে খেয়াল রাখবেন আমি এই জায়গাটাই লিখবো আর ইন্টার করার পরে আপনি ফোকাস রাখবেন এখানে আমি বললাম স্ট্যাক লার্নার আমি ইন্টার করবো আপনি ফোকাস রাখেন এইখানে ওকে সো আমি ইন্টার করলাম দেখেন সাথে সাথে স্ট্যাক লার্নার হয়ে গেল আমার ইন্টার করাও শেষ স্ট্যাক লার্নার হয়ে গেল আমি আবার যদি বলি ন্যানো ক্যাম্প ইজ রানিং ইন্টার করি ইয়েস হ্যালো ন্যানো ক্যাম্প ইজ রানিং ওকে সো এটা আমরা এখান থেকে অ্যাক্সেস নিতে পারি এটা খুবই মজার একটা জিনিস এবং এটা আমাদের কাজে লাগবে একটু পরে আমরা শেখার কাজে এটা ব্যবহার করব আমাদের অ্যাপ্লিকেশনে যত ডেটাই থাকুক না কেন সব কিছুই থাকবে এই ডেটা প্রপার্টিটার ভেতরে ডেটা হচ্ছে একটা অবজেক্ট এর ভেতরে আমরা যেই ডাটাগুলো প্রথমেই ডিফাইন করে ফেলবো সেই ডাটাগুলো আমার এখানে আমরা অ্যাপ্লিকেশনে চেঞ্জ করতে পারবো শো করতে পারবো এবং সেই ডাটাগুলোই রিয়্যাক্টিভ হবে ওকে চেঞ্জ হলে পারে অটোমেটিক আপডেট হবে পরবর্তীতে আমরা ডেটার ভেতরে যেহেতু এটা একটা অবজেক্ট আমরা পরবর্তীতে ডেটার ভেতরে কোনো না কিছু রাখ কোনো না কোনো কিছু রাখতেই পারি কিন্তু সেটা কিন্তু রিয়াক্টিভ হবে না কখনোই রিয়াক্টি হবে না সো আপনার যদি কোনো ডেটা নিয়ে কাজ করার ইচ্ছা থাকে এবং ইনিশিয়ালি কোনো ডেটা নাও থাকে তাও ওই ডেটা শেপ অনুযায়ী এমটি অবজেক্ট হোক এমটিআরএ হোক সেগুলো দিয়ে আপনাকে রেখে আসতে হবে তাহলেই আপনি খুব ইজিলি কী করতে পারবেন পরে সেটা ব্যবহার করতে পারবেন ওকে সো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো ন্যানো ক্যাম্প এখানে আমরা অনেক কিছুই করতে পারি এটার আমার দরকার নেই আমরা এখানে ইনপুট ফিল্ডে কাজ করতে পারি আমি এখানে বললাম নেমের বদলে অ্যাপ নেম অ্যাপ নেম বললাম ডেমো ক্যাম্প ভিউ ক্রাশ কোর্স এবং এখানে আমি এই স্ত্রীর মাধ্যমে সেটা শো করতে চাচ্ছি এই স্ত্রী যেহেতু আমার ডেটাটা এখান থেকে আসবে সেহেতু আমাকে একটা টেমপ্লেট ব্যবহার করতে হবে এইভাবে ওকে এর ভেতরে দুইটা কার্লি ব্র্যাকেটের ভেতরে আমাকে বলতে হবে অ্যাপ নেম তাহলে সেটা এখানে সুন্দরভাবে শো করবে ডেমো ক্যাম্প ভিউ ক্রাশ কোর্স ওকে এর নিচে আমি ইনপুট ফিল্ডে কাজ করতে চাচ্ছি সো আমি বললাম যে ইনপুট টাইপ টেক্সট আর এখানে আমি একটা লেভেলও দিতে চাচ্ছিলাম সো আমি একটা ডিভ নিয়ে নিই ডিভ নিয়ে তার ভেতরে বলি লেভেল ফর সামথিং এর ফরের দরকার নেই আমার ইন্টার ইয়োর নেম ওকে তারপরে আমার ইনপুট টেক্সট বক্স আছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ইনপুট টেক্সট বক্সটা চলে এসেছে সো আমি চাচ্ছি যে এখানে আমার নেমটা ইনপুট করা হবে এবং এখানে আমি আউটপুটে সেটা দেখতে পারবো এর জন্য আমি ডেটা হিসাবে রাখলাম নেম ওকে নেমের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এমটি স্ট্রিং খুব সহজ জিনিস এবং আমি এখানে বলবো হ্যালো এটা আমি এইস টু দে বলি হ্যালো তারপরে নেম সো নেম এখন যদি আমি সেভ করি আমি দেখব যে হ্যালোর পরে একটা কমা দেওয়া আছে আর বাকি কিছু নেই আমি এখানে টাইপ করতে পারছি কিন্তু নামটা এখানে আসছে না এই কাজটা করা যায় খুব সহজে আপনারা যারা রিয়াক্ট করেছেন তারা মনে মনে ভাবছেন আরে অনচেন্স ইভেন্ট দিতে হবে অনচেন্স ইভেন্ট দিতে হবে হ্যাঁ আমি জানি অনচেন্স ইভেন্ট দিতে হবে কিন্তু ভিউ অনেক মজার ইন দ্যাট কেস অনচেন্স দিতে হবে না ইন দ্যাট কেস আপনাকে বলতে হবে ভি মডেল ভি মডেল নেম একটা লাইন শেষ যেহেতু ভিউ রিয়াক্টিভ সেহেতু এতটুকু দিলেই এটা কাজ করবে এবং আমি বললাম এইস এম নাইম ওয়াও আমার কোনো চেঞ্জ ইভেন্টে কাজ করতে হলো না আমার কোনোরকমভাবে চেক করতে হলো না যে এর ভিতরে আমি কি প্রোভাইড করছি সরাসরি আমি এখানে চেঞ্জ করছি স্ট্যাক লার্নার এটা অটোমেটিক্যালি আপডেট হচ্ছে ওকে দিস ইজ ওয়ান কাইন্ড অফ পাওয়ার এটা করছে ভি মডেলের মাধ্যমে এখন আপনি চাইতে পারেন যে ওকে আর কি চাইতে পারেন আপনি আপনি চাইতে পারেন যে এই হ্যালোটা প্রথমে কিন্তু খুব বিরক্ত করছে যদি আমার কোনো টেক্সট না থাকে তাহলে এই হ্যালোটা খুব বিরক্ত করছে তাই না এই জায়গাটায় আমরা যদি নেম থাকে তাহলেই বলবো হ্যালো আদারওয়াইজ বলবো না এক্ষেত্রে আমাদের দরকার কন্ডিশনাল রেন্ডারিং সো এই অংশটা এই স্টুটা কন্ডিশনালি রেন্ডার্ড হবে আয়দার এখানে থাকবে অর এখানে থাকবে না এটা আমরা যদি জেএসএক্স বা রিয়াক্টের মতো করে চিন্তা করি যারা রিয়াক্ট করেনি তারা হয়তো বোর ফিল করছেন কিন্তু মোস্ট অফ দ্য পিপল আমাদের চ্যানেলের মোস্ট অফ দ্য পিপল রিয়্যাক্ট পারেন এই জন্য আসলে আমি রিয়াক্টের রেফারেন্সটা টানছি যদি রিয়াক্টে করতেন তাহলে এখানে আপনি জেসএএক্স নিয়ে একটা কন্ডিশন চেক করতেন তাই না বাট যেহেতু এটা জেএসএক্স না র এই স্টেমেল তো এখানে আমাদের কিছু ডিরেক্টিভস ব্যবহার করতে হবে যেমন ভি ইফ এরকম একটা ডিরেক্টিভস ব্যবহার করতে হবে ভি ইভ এখানে আমরা বলে দিব এই যে এইটা মানে আমি সিঙ্গেল কোড না ডাবল কোড ব্যবহার করলাম এর ভেতরে আমি জাভাই স্টেটমেন্ট লিখতে পারি যখন আমাদের আমাদের ভেতরে জাভাই কোড লিখতে হবে জাভাই স্ক্রিপ্ট স্টেটমেন্ট লিখতে হবে ভিউয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ডাবল কোডের ভেতরে লিখবো আর যখন আমার ডেক মানে সরাসরি কন্টেন্টসের ভেতরে কাজ করতে হবে তখন আমরা টেম্পারেট সিনটেক্সটা ব্যবহার করতে পারি সরাসরি কোনো সমস্যা নেই সো আমরা ভি ইফ এই কোডটা তখনই রান হবে কখন রান হবে যখন নেম ডট লেথ দেন জিরো হবে যখন নেমের লেন্থ গ্রেটার দ্যান জিরো হবে তখন এই হ্যালো নেমটা কাজ করবে তো আমি সেভ করি এবার দেখেন আর আমার নেম লেন্থ নেই মানে হ্যালো কথাটা নেই এখন যখনই আমি লিখবো এই নাইম তখন সুন্দরভাবে চলে এসছে যখন আমি পুরোটা রিমুভ করে দেবো ওয়াও পুরো অংশটাই গায়েব এটা হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং কন্ডিশনাল রেন্ডারিংয়ের জন্য এরকম আমার প্রচুর ডিরেকটিভস আছে সো আমি যদি ভিউ জেস এর অফিসিয়াল সাইডে যাই এখানে স্টেমপ্লেট সিনটেক্স আপনি দেখতে পারবেন এই যে কন্ডিশনাল সরি আমি ইন্ট্রোডাকশনের ভেতরে একটু যাই এখানে আপনি ডিক্লারেটিভ ডিক্লারিটিভ পাচ্ছেন তারপরে কন্ডিশনাল রেন্ডারিং পাচ্ছেন বিভিন্ন রকমভাবে তারপরে হ্যান্ডেলিং ইউজার ইনপুট পাচ্ছেন লুভস পাচ্ছেন আপনি এখানে লুভস নিয়েও আমরা কাজ করব তারপরে ইউজার ইনপুট হ্যান্ডেল করতে পারছেন খুব সহজে ভি বাইন্ডের মাধ্যমে ভি মডেলের মাধ্যমে তারপরে এই তো অনেক কিছু কাস্টম এলিমেন্ট কাস্টম এলিমেন্ট আমরা পরে কথা বলবো ভিউ ইনস্ট্যান্সে আমরা পরে কথা বলবো আমরা টেমপ্লেট নিয়ে কথা বলছিলাম টেমপ্লেট সিনট্যাক্স টেমপ্লেট সিনট্যাক্সের ভিতরে টেক্সট রস্ট এমএল আপনি সব কিছুই ই করতে পারেন ফর এক্সাম্পল আপনার ডেটার ভেতরে একটা সিম্পল ডেটা আছে সেই ডেটাটার নাম হচ্ছে আপনি বলতে পারেন আপনার কাছে এরকম একটা ডেটা আছে যে র এইচ টি এল এইরকম একটা প্রপার্টিজ আছে যেই প্রপার্টিজের ভেতরে আপনার কাছে কিছু র এইচটি এম এল আছে যেখানে ডিভ আছে সরি ডিভ নাই এইস ওয়ান আছে এইস ওয়ান একটা ট্যাগ আছে এর ভেতরে বলা আছে ন্যানো ক্যাম্প এইস ওয়ান ক্লোজ একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে বলা আছে রেজিস্ট্রেশন গোয়িং অন প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ হয়ে গেছে দিস ইজ পিওর এইস্টেমেল তো এখন যদি আমি এই এইস্টেমেল ট্যাগটাকে এখানে শো করতে চাই বা এই এইস্টেমেলটাকে এখানে শো করতে চাই আমি যদি বলি ডিভ তার ভিতরে আমি বলে দিলাম আমার ট্যাগের নাম হচ্ছে র এইচটিএমএল এটা কিন্তু যেমন আছে সেরকমভাবেই কাজ করবে এটা এক্স্যাক্ট ওয়েতে এই এই এইচটিএমএলটাকে ইন্টারপ্রেট করবে না এইসটিএমএলটাকে সে কল্পনা করে নেবে দিস ইজ সিম্পল টেক্সট ওকে সে কীভাবে বুঝবে যে এটা এইচটিএমএল তাই না এটা বোঝার জন্য এদের আবার একটা সিনট্যাক্স আছে সেই সিনট্যাক্সটা হচ্ছে ভি এম এল এগুলো হচ্ছে ডিরেক্টিভস সো এরকম প্রচুর ডিরেক্টিভস আছে প্রচুর বলতে আসলে অল্প কয়েকটা আট দশটা সেগুলো একটু জাস্ট ডকুমেন্টেশন ঘাটতে আপনি বুঝতে পারবেন টি এম এল ভি ড্যাশ এইচ টি এম এল এইবার এর ভেতরকার যে ডাটাগুলো সেই ডাটাগুলো এইচ টি এম এল আকারেই আসবে সরি এই এখানে আর আমার এই জিনিসটা দেওয়ার কোনো দরকার নেই আমাকে বলতে হবে ভিএইচ টি এম এল ইজ ইকুয়াল টু র আমার যেই ভ্যারিবলটা ডেটার নাম কি র এইস্টেম এল সো সেটা আমাকে বলে দিতে হবে ওকে সেভ করি দেখেন ন্যানো ক্যাম্প রেজিস্ট্রেশন গোয়িং অন এটা কেন জানি না ও আচ্ছা এটা আমার ক্লোজ হয়নি ওকে এই এইস ওয়ানটা ক্লোজ করা হয়েছিল না পি ট্যাগো ক্লোজ করা হয়নি দ্যাটস ওয়াই আর কি ওইভাবে আসছে সো ন্যানো ক্যাম্প গোয়িং অন রেজিস্ট্রেশন গোয়িং অন সো আমার এইস্টেমেলটা রেন্ডার হচ্ছে ভিএইচেমএল ডিরেকটিভসের মাধ্যমে অ্যাকচুয়ালি এটাকে ডিরেক্টিভসই বলে না কী বলে আমি আসলে ভুলে গেছি হ্যাঁ অ্যাকচুয়ালি ডিরেক্টিভসই বলে ফাইন সো এরপর অ্যাট্রিবিউটস আছে অ্যাট্রিবিউটস আমরা কিছুটা কাজ করেছি আপনি ডাইনামিকভাবে অ্যাট্রিবিউট টাইটেল সব কিছু প্রোভাইড করতে পারেন যেমন আমাদের এই নেমের ক্ষেত্রে আমি যদি চাই যে এই এখানে তো এখন নেম নেই সো স্ট্যাক লার্নার এর ওপরে এই যে এর উপরে হোভার করলে নেমটা শো করবে কোনো একটা টাইটেল শো করবে ওকে টাইটেল দেয় না তো এটা আমি ডাইনামিকভাবে দিতে চাচ্ছি সো ডাইনামিকভাবে যদি আপনি দিতে চান তাহলে সেটাও আপনি পারবেন সেক্ষেত্রে আপনার অ্যাট্রিবিউটস বাইন্ড করতে হবে যেটাকে বলা হয় ভি বাইন্ড ওকে সো আমি বললাম এইচ ওয়ানের ক্ষেত্রে বি বাইন্ড ক্লোন দিয়ে আমি কোন অ্যাক্টিভিউটসে অ্যাক্টিভিউটসগুলো আসলে সবসময় বাইন করতে হয় আমি কোন অ্যাক্টিভিউটসে বাইন্ড করতে চাচ্ছি টাইটেল ওকে টাইটেল টাইটেলের ক্ষেত্রে আমি কী বাইন্ড করতে চাচ্ছি নেম যে নেমটা হবে সেই নেমটা আমি বাইন্ড করতে চাচ্ছি ওকে সো এখন তো আসলে কিছু নেই আমি বললাম স্ট্যাক লার্নার এবার আমি হোভার করবো দেখবেন যে কিছুক্ষণ পরে এখানে টাইটেল আসছে স্ট্যাক লার্নার ওকে এটা হচ্ছে ভি বাইন্ডের কাজ এখন ভি বাইনটাকে আরও শর্টেও লেখা যায় জাস্ট এইভাবে করে বাইন্ড করে দেওয়া যায় শর্টকাটে খুব শর্টে এই ক্লোন দেওয়ার অর্থ হচ্ছে ভি বাইন্ড করা সো স্ট্যাক লার্নার এবার আমি যদি হোভার করি তাহলে দেখব যে কোনো ইস্যু নেই যে তো আমি যদি এখন চাই যে অ্যাপের নেমটাকে পরিবর্তন করে দেবো উই ক্যান ডু দ্যাট সো অ্যাপ ডট নেম ইজ ইকুয়াল টু এইস এম নাইম ওকে সো চেঞ্জ করে দিলাম এবার দেখবেন যে টাইটেলও চেঞ্জ হয়ে গেছে সব কিছু রিয়াক্টিভ ঠিক আভরিথিং ইজ রিয়াক্টিভ এটা একটা পাওয়ার আচ্ছা সো আমার কাছে কন্ডিশনাল রেন্ডারিং আমরা বুঝতে পারছি আমরা অ্যাট্রিবিউট বাইন্ডিং বুঝতে পারছি যে কোনো অ্যাট্রিবিউট আমরা বাইন্ড করতে পারি সিএসএস এর যেই ক্লাসগুলো আছে ক্লাস নেমগুলো এগুলো অফসার্ম স্টাইলে বাইন্ড করা যায় যেগুলো আমরা ডিটেলস কোর্সে জানবো এখন এত বেশি জানার দরকার নেই আমরা ভিউয়ের সাথে ওয়ার ইউজ টু হয়ে আর কি ফর এক্সাম্পল আমার কাছে একটা লিস্ট আছে আমি বললাম যে টাস্ক লিস্ট আছে এই টাক্কের ভেতরে আমার অনেকগুলো অ্যারে আছে ওয়ান টু থ্রি ফোর এরকম চারটা এলিমেন্টের আমার একটা অ্যারে আছে এই এলিমেন্টটা আমি ব্রাউজারে শো করতে চাই সেক্ষেত্রে আমাদের লুপ চালাতে হবে কারণ প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট এটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের বদলে একটা অবজেক্টও থাকতে পারতো দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্টসের অ্যারে আছে প্রোডাক্টসগুলো প্রত্যেকটা এক একটা অবজেক্ট বুকসের আছে আসে বুকসগুলো প্রত্যেকটা এক একটা অবজেক্ট সেটাও হতে পারতো ওকে যে কোনো কিছু হতে পারতো বাট আমি বাসিকভাবে একটা সিঙ্গেল টেক্সট দিয়ে বোঝানোর চেষ্টা করছি এখানে আমরা লুপ চালাতে পারি কীভাবে আমি ইউএল আকারে আন লিস্ট আকারে ডাটাগুলোকে শো করতে চাচ্ছি সো ইউএল এর ভিতরে প্রত্যেকটা এলিমেন্ট লুপ আকারে চলবে তাই না সো আমি একটা এলিমেন্ট নিয়ে নিই একটা এলিমেন্ট নেওয়ার পরেই হবে না এই জায়গাটাই আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে লুপ চালাইতে হবে এর জন্য আবার একটা ডিরেক্টিভস আছে সো আমি এখানে বলতে পারি ভি ফর ভি ফর ইজ ইকুয়াল টু এন অফ নেম বা এম এন ইন নেম ঠিক আছে ইন অপারেটর কাজ করবে না বা অফ অপারেটর কাজ করবে কিনা একটু দেখে নিই আমি হ্যাঁ সো এই যে জায়গাটায় আপনি দেখতে পারবেন ওকে ইন দেও করা যেতে পারে অফ দিয়েও করা যেতে পারে এই যে আইটেম ইন আইটেমস ওকে সো ইন ব্যবহার করছি ইন অপারেটর ব্যবহার করছে এরা কারণ এটা তো অ্যাকচুয়ালি পিওর জাভা স্ক্রিপ্ট কর না সো তাদের মতো করেই আমার ব্যবহার করতে হবে আমি ভ্যালু চাইলে তো জাভাই স্ক্রিপ্ট অফ ব্যবহার করি কিন্তু এদের ক্ষেত্রে আমাকে ইন ব্যবহার করতে হবে ওকে সো এই জায়গাটায় আবার শো হবে এই জায়গাটায় আমি এই যে যে নামটা দিলাম সরি নেম না এটা হবে হচ্ছে টাস্ক তাহলে এক্ষেত্রে আমি টি বলতে পারি টাস্ক বলতে পারি এই যে টাস্কটা আমি বললাম এই টাস্কটা আমি এখানে প্রিন্ট করব এই টাস্ক এবার ব্রাউজারে যে দেখেন সব কিছু ওয়ান টু থ্রি ফোর আকারে লিস্ট হয়েছে আর সবগুলো এলিমেন্টকে আলাদা আলাদা করার জন্য ইউনিক করার জন্য ডমে ইউনিক এন্ট্রি করার জন্য আমরা এখানে কি প্রোভাইড করতে পারি কিন্তু এটা ম্যান্ডেটরি না তবে এটা দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে এবং সেটাও আমাকে বাইন্ড করতে হবে কীভাবে ভি বাইন্ড যেহেতু অ্যাট্রিবিউট সেহেতু আমাকে বাইন্ড করতে হবে কি এটা একটা স্পেশাল অ্যাট্রিবিউট আর কি যেটা এই স্টেমাল অ্যাট্রিবিউট না কিন্তু ভিউয়ের দরকার আছে আমি এখানে বললাম টাক্ক সরাসরি টাক্কও বলতে পারি আমি এখানে এইভাবে করে ঠেকায়ে মানে ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্সও নিতে পারি এবং এখানে আমি বলতে পারি ইন্ডেক্স ওকে বোথ উইল ওয়ার্ক ফাইন কোনো ইস্যু ক্রিয়েট করবে না আবার এই যে ভি বাইন্ড ভি বাইন কথাটাকে আমি রিমুভও করে দিতে পারি রিমুভ করে দিয়ে শুধুমাত্র পদন রাখতে পারি ইটস আপ টু ইউ মানে ভিউতে অনেক বেশি ফ্লেক্সিবিলিটিস আছে এখন আপনি যদি মনে করেন যে আপনার টাস্ক লিস্টে অনেক কিছু বেড়ে গেছে নতুন করে ডাটা এসছে তো আপনি এই টাস্ক লিস্টের ভেতরে কিছু ডাটা পুশ করবেন তো এই জায়গাটায় লিখতে পারেন অ্যাপ ডট টাস্ক ডট পুশ লার্ন দেখেন আমি এখানে নতুন টাস্ক এন্টার করলাম এটার সাথে সাথে আমার ডম আপডেট করে দিয়েছে ওকে সো অ্যাপ ডট টাস্ক ডট পুশ ভিউ ইজ অসাম এটাও চলে এসছে আমার এখানে সো আমি ইচ্ছা করলে রিমুভও করতে পারি আমি ইচ্ছা করলে অ্যাডও করতে পারি কয়েকটা মেথড আছে যে ম্যাথডগুলো এরা আমাদেরকে দিয়ে রেখেছে যে ম্যাথডগুলো ব্যবহার করলে রকম কোনো মিউটেশন হবে না এখানে দেখেন কিছু মেথড দেওয়া আছে পুশ পপ শিফট আনশিফ্ট স্প্লাইস শর্ট রিভার্স এগুলো আসলে ব্যবহার করতে পারবো আমরা এবং এগুলোর রিয়াক্টিভ যে ন্যাচারটা আছে অ্যারে কিন্তু একটা অবজেক্ট তাই না অবজেক্ট আবার কি হয় জাভাস্কিপ্ট অবজেক্ট হচ্ছে মিউটেবল সো ইন দ্যাট কেস আমরা মিউটেশন নিয়ে কাজ করছি এবং যা ভিউয়ের ক্ষেত্রে অ্যারেটা মিউটেট করছে না মানে নতুন ডেটাই রিটার্ন করছে কোনো না কোনো ওয়েতে অবজারভেবল অ্যারে এবং সেই অ্যারেতে যেন কিছু মেথড চেঞ্জ করলে কোনো ডাটা পরিবর্তন করলে আমার ভিউ অ্যাপ্লিকেশনটা বুঝতে পারে সেজন্য কিছু মেথডকে তারা আপডেট করেছে ঠিক আছে নিজের মতো করে কাস্টমভাবে তৈরি করেছে ওরা যে নতুন একটা অ্যারে তৈরি করছে অবজারভেবল অ্যারে সেই অ্যারের ভেতরে এই মেথডগুলোকে বলে দিয়েছে এই মেথডগুলো যখনই পারফর্ম করবে তখনই সে চেঞ্জটাকে ডমে আপডেট করতে পারবে কিন্তু এই যে ফিল্টার করা কনক্যাট করা স্লাইস করা এগুলো করলে কিন্তু আমার ব্রাউজার বুঝতে পারবে না শুধুমাত্র এই মেথডগুলোর ক্ষেত্রেই সে কাজ করবে ওকে সো আমি ইচ্ছা করলে আবার রিভার্সও করে ফেলতে পারি যেমন রিভার্স মেথডটা কাজ করছে সো অ্যাপ ডট টাস ডট রিভার্স ইয়েস দেখেন এটা আমার পুরো চেহারাটাই রিভার্স হয়ে গেছে সাথে সাথে রিয়েল টাইমে এটা ভিউয়ের একটা বড় পাওয়ার এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হ্যান্ডেলিং ইভেন্টস আমরা ইভেন্ট হ্যান্ডেল করতে পারি ইভেন্ট হ্যান্ডেল করার অনেকগুলো উপায় আছে তার ভিতরে সবচাইতে সহজ উপায় হচ্ছে অন ডিরেক সো আমরা বাটন নিয়ে নিই একটা বাটন আমরা কিন্তু এই যে ইনপুট এলিমেন্ট নিয়েছি না সেখানেও আমরা বিভিন্ন ইভেন্ট হ্যান্ডেল করতে পারতাম যতগুলো ইভেন্ট যেখানে যা ইভেন্ট আছে সবগুলো ইভেন্ট আমরা হ্যান্ডেল করতে পারবো সো আমি বেসিকভাবে কাজ করছি ক্লিক মি ওকে এবং এখানে আমি বললাম অন ক্লিক ওকে এইভাবে আমাকে বলতে হবে অন ক্লিক কি ঘটবে অন ক্লিক কোনো একটা ফাংশন ঘটবে কোনো একটা ফাংশন এক্সিকিউট হবে তো ফাংশন কই পাবো আমরা ফাংশন আমাদেরকে বানাইতে হবে আর যেখানে মানে ভিউ অ্যাপ্লিকেশনে যেখানে সেখানে ফাংশন বানাইলে চলবে না এখানে ফাংশন বানাইতে হবে ডেটা রাখার জন্য যেমন ডেটা প্রপার্টি ব্যবহার করেছিলাম ফাংশন বানানোর জন্য আমরা ম্যাথডস নামের একটা প্রপার্টি ক্রিয়েট করব যেই প্রপার্টির ভেতরে আমরা ফাংশন তৈরি করলে সেই ফাংশনটা এখান থেকে অ্যাক্সেসিবল হবে সো আমরা এখানে লিখতে পারি হ্যান্ডেল ক্লিক ওকে সো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এখানে অ্যারো ফাংশন ব্যবহার করবেন না কারণ এখানে দিসের অনেক বড়ো খেলা আছে যদি আপনি অ্যারো ফাংশন ব্যবহার করেন দিস চলে যাবে ডিসের কনসেপ্টটা হারিয়ে যাবে সো এখানে আপনি সময় নর্মাল ফাংশন ব্যবহার করবেন সো আমরা এখানে বললাম হ্যান্ডেল ক্লিক এবং এই হ্যান্ডেল ক্লিকটা কল হবে কখন যখন এই বাটনটাতে অন ক্লিক করা হবে সো আমরা এখানে বললাম হ্যান্ডেল ক্লিক আমরা এইভাবেও বলতে পারি আবার আমরা এইভাবেও বলতে পারি আপ টু ইউ সিম্পলি আমি বলে দিলাম বা কল করে দিলাম ওকে এখন হ্যান্ডেল ক্লিক হলে কি হবে হ্যান্ডেল ক্লিক হলে অ্যালার্ট করবে কী অ্যালার্ট করবে আমার নেমটা অ্যালো অ্যালার্ট করবে বা অ্যাপ নেমটা অ্যালার্ট করবে সো দিস ডট এখানে আমি দিসের অ্যাক্সেস পাবো এবং ডেটার ভিতরে যত প্রপার্টি আমি ডিফাইন করেছি সব কিছু এখান থেকে অ্যাক্সেসিবল সরাসরি আমি বলতে পারি দিস ডট অ্যাপ নেম ওকে তাহলে আমি সেভ করি ব্রাউজারে যাই এখানে ক্লিক মি আছে এখানে ক্লিক করছি এটা কোনোভাবে কাজ করছে না কোনো একটা ইস্যুতে আচ্ছা আমি যদি এটাকে স্টপ করে দিই তারপরে কি কাজ করবে নো নাও এটা কাজ করছে না ওকে হয়তো কিছু একটা ছোট্ট মিস্টেক করেছি যে কারণে এটা কাজ করছে না সো আমি যত সম্ভব অন লিখতে ভুলে গেছি হ্যাঁ সো যত সম্ভব এখানে একটা ভি অন ক্লিক হবে ভি ড্যাশ অন ভি অন ক্লিক হবে ভিউতে সব কিছু ভি দিয়ে করতে হয় এবার এটা কাজ করছে ডেমো ক্যাম্প ভিউ ক্রাশ কোর্স এবার এটা কাজ করছে এবার আপনি এটা কল করে দিয়েও কাজ করতে পারেন আবার কল না করে দিয়েও কাজ করতে পারেন ওকে এখন কল কখন করবেন আর কল কখন করবেন না কিছু কিছু সময় ফাংশন কল করার সময় আমাদের ডেটাটা দরকার পড়ে হ্যাঁ যখন ডেটা দরকার পড়ে আমরা প্যারেন্থিসদের ভেতরে আর্গুমেন্ট টাকায় পাস করি তো যখন ডেটা পাস করার দরকার পড়বে তখন আমরা এখানে এটা কল করব। এবং কল করে ডেটাটা পাস করে দিব বলবো যে ওকে বাবা তোমার নাম হচ্ছে এইস এম নাই ফর এক্সাম্পল আমি এই ডেটাটা পাস করলাম ওকে এই ডেটাটা পাস করলাম এবার এখানে আমি অ্যালার্টের সাথে সাথে কমা দিয়ে এই যে ডেটাটা আমি পাচ্ছি সেই ডাটাটা আমি এখান থেকে নিয়ে এখানে ওষু করতে চাচ্ছি ওকে সেটাও আমি করতে পারি নো প্রবলেম অ্যাট অল সো আমি রিফ্রেশ করি রিফ্রেশ করে এই এই যে ডেমো ভিউ ক্রাশ কোর্স ওকে ফাইন কিন্তু আমার নামটা কই আমার নামটা তো দেখালো না আমার নামটা কেন দেখালো না সেটা আমাকে খুঁজে বের করতে হবে হ্যান্ডেল ক্লিক এইস এম নাইম পাস করা হয়েছে কিন্তু আমার নাম শো করলো না ও আচ্ছা এটা না শো করার কারণ হচ্ছে যে এটা তো কনসোল লগ না এটা কনসোল লগ হলে পরে নয় আমি কমা দিয়ে দিয়ে সমস্ত ডেটা শো করতে পারতাম কিন্তু এটা যেহেতু কনসোল লগ না অ্যালার্ট সেহেতু ওখানে ওইভাবে কাজ করবে না এখানে আমাকে প্লাস দিয়ে কনক্যাট করে দিতে হবে এই জন্য আসলে আমার নামটা শো করেনি এইবার আবার শো করবে যে ডেমো ক্যাম ভিউ ক্রাশ করছে এই সেম নামটা শো করছে এটার একটা সহজ উদাহরণ আমি দিতে পারি সেটা হচ্ছে এই যে এলাইনে আমরা কাজ করেছি প্রত্যেকটা টাস্কে ক্লিক করলে কিছু একটা ঘটবে ওকে ফর এক্সাম্পল এখানে টাস্কের পরে একটা করে ক্লোজ আইকন আছে এখানে আমি আর একটা স্প্যান নিই স্প্যান এই স্প্যানের ভেতরে একটা ক্লোজ আইকন আছে এই ক্লোজ আইকনে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটা সরি এই আইটেমগুলো ক্লোজ হয়ে যাবে হ্যাঁ সেটা যদি আমরা চাই তাহলে কী করতে পারি তাহলে এর সাথে আমরা হ্যান্ডেলার যুক্ত করতে পারি এই জায়গাটায় আমরা বলতে পারি ভি অন ক্লিক অন ক্লিক কী হবে ভি অন ক্লিক রিমুভ আইটেম এটা কল করলাম কত নাম্বার আইটেম আমরা রিমুভ করব এই জায়গা থেকে আমরা ইন্ডেক্স পাচ্ছিলাম না সেই ইন্ডেক্সটাকে আমরা এখানে পাস করে দিতে পারি ওকে এই আইটেমটাকে আমরা রিমুভ করব এই যে ভি অন ক্লিক এটা লিখতে খুব কষ্ট হচ্ছে না বারবার ভি অন ভি অন ভি ওয়ান এটাকে শর্টকাট করা যায় এই অংশটাকে রিমুভ করে আপনি অ্যাট দ্য রেট সাইন দিতে পারেন যে কোনো ইভেন্ট হ্যান্ডেল করার ক্ষেত্রে শর্টকাট হচ্ছে অ্যাট দ্য রেট ইভেন্টের নেম আর যে কোনো বাইন্ডিংয়ের ক্ষেত্রে শর্টকাট হচ্ছে ক্লোন দিয়ে বাইন্ডিংসের নেম বা অ্যাট্রিবিউটের নেম এটা করা যেতে পারে সো এবার আমার রিমুভ আইটেম নামের এই ফাংশনটা দরকার পড়বে মেথডস অবজেক্টের ভেতরে সো আমি বললাম রিমুভ আইটেম এখানে হচ্ছে আমি ইন্ডেক্সটা পাবো এবং ইন্ডেক্স পাওয়ার পরে সরি আমি এইভাবেও ফাংশন বানাইতে পারি আবার এইভাবেও বানাইতে পারি ফাংশন ইন্ডেক্স পাচ্ছি আমি ও ইনটেম না ইন্ডেক্স ওকে ও শেট ইনডেক্স না ইনডেক্স ওকে এবার আমরা কি করতে চাচ্ছি আমরা আমাদের ডেটার এই টাক্স এর থেকে ওই ইন্ডেক্সটাকে বাদ দিয়ে দিতে যাচ্ছি আমরা একটু আগেই দেখেছিলাম যে স্প্লাইস ম্যাথডটা আছে ওখানে সো দিস ডট টাস্ক ডট ইন্ডেক্স আর একটা আইটেম রিমুভ হবে এটাই হচ্ছে আমাদের কাজ ওকে সো আমি এবার এখানে গেলাম যাওয়ার পরে আমি ফোরটাকে রিমুভ করতে আসছি দেখেন ফোরের উপরে ক্লিক করার সাথে সাথে এটা রিমুভ হয়ে গেল ওয়ানটাকে রিমুভ করতে আসছি ওয়ান রিমুভ হয়ে গেল কী মজার না ব্যাপারটা এটা অনেক মজার এই কীভাবে বুঝতে পারলো যে কোনটা করতে হবে কারণ এ বুঝতে পারছে কারণ আমরা এখানে ওই আইটেমটাকে কল করার সময় ইন্ডেক্সটাকে পাস করে দিয়েছি অসাম একটা সিস্টেম মানে কতটুকু কোড লিখলাম আর কত বড় বড় কাজ হয়ে যাচ্ছে এবং এই কারণে মূলত জাভাস্কিপ ডেভেলপাররা ভিউকে খুব বেশি পছন্দ করে যদিও ইন্টারপ্রাইজ লেভেলে এর মার্কেট শেয়ার কেন এত কম সেটা আমার বুঝে আসে না কিন্তু তারপরেও কাজের জন্য আপনি যদি প্রোটোটাইপ তৈরি করার কথা চিন্তা করেন কোনো একটা অ্যাপ্লিকেশন দ্রুত স্ক্যাফোল্ড করার কথা চিন্তা করেন খুব দ্রুত ক্লায়েন্টকে দেখাতে চান তাহলে আমার মনে হয় যে রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলারের থেকে ভিউ অনেক বেশি পারফেক্ট হবে ঠিক আছে মানে ইন্টারপ্রাইজ লেভেলের কথা আমি বাদই দিই আমরা প্রফেশনালি কাজ করার জন্য নিজের পোর্টফোলিও বানানোর জন্য কিছু সাইড প্রোজেক্ট থাকে সেই সাইড প্রোজেক্টের জন্য কাজ করার সময় অবশ্যই ভিউ ব্যবহার করতে পারি এটা আমাকে দ্রুত কাজ করতে দিবে অনেক বেশি দ্রুত অনেক বড় বড় কাজ করতে দিবে এবং অবভিয়াসলি আই এম অলসো এ ফ্যান অফ ভিউ অ্যাঙ্গুলারের থেকে অনেক বেশি অ্যাঙ্গুলার থেকে অনেক বেশি ফ্যান আমি ভিউয়ের আচ্ছা এরপরে আমাদের কী কাজ করতে হবে আমরা মূলত হ্যান্ডেলিং ইভেন্টস করে ফেলেছি রেন্ডারিং লিস্ট করে ফেলেছি আমরা কম্পিউটেড প্রপার্টিজ এবং ওয়াচার্স নিয়ে কাজ করিনি এই দুইটা আরও মজার দুইটা বিষয় ওয়াচার্স এবং কম্পিউটেড প্রপার্টিজ এই দুটার কাজ তুলনামূলক অনেক কম কিন্তু তারপরেও প্রয়োজন আছে ওকে সো কম্পিউটেড প্রপার্টিজের প্রয়োজন অনেক বেশি কম্পিউটেড প্রপার্টিসটা হচ্ছে ফর এক্সাম্পল আমি এখানে নেম লিখছি এখান থেকে আমার লেন্থটা দরকার তো সেই লেন্থটা আমি এইখান থেকে সরাসরি ক্যালকুলেট করব না এটা যখনই চেঞ্জ হবে কম্পিউটার প্রপার্টিজ অটোমেটিক্যালি আপডেট হবে এবং আমরা সেখান থেকে ডেটা পেয়ে যেতে পারি ইজিলি ঠিক আছে এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে কম্পিউটার প্রপার্টিস চেঞ্জ হবে এবং কম্পিউটার প্রপার্টিসটা কাজ করে ক্যাশ করে তো সরাসরি একটা মেথড দিয়ে ডেটা পাওয়ার থেকে কম্পিউটেড প্রপার্টির মাধ্যমে ডেটা পাওয়ারটা অনেক বেশি এফিশিয়েন্ট দ্যাটস ওয়াই আমরা কম্পিউটার প্রপার্টি ব্যবহার করতে পারি তো আমি এখানে শো করতে চাচ্ছি এখানে কোথায় আমি শো করতে চাচ্ছি যে হ্যালো এই আচ্ছা এরপরে আমি শো করতে চাচ্ছি স্মল একটা টেক্সট দিয়ে স্মল আসলো না কেন স্মল স্মল দিয়ে আমি চাচ্ছি কী করতে স্মল দিয়ে বলতে চাচ্ছি লেন্থ নেমের যে লেন্থটা সেই লেন্থটা এখানে শো করতে চাচ্ছি সো নেমের লেন্থটা কই পাবো আমি আমি বললাম একটা প্রপার্টিজ আছে আমার কোনো না কোনো জায়গায় ডেটার ডাটার ভেতরে থাকতে পারে অন্য কোথাও থাকতে পারে আমি বললাম যে সেই প্রপার্টিজটার নাম হচ্ছে নেম লেন্থ এই প্রপার্টিজের মাধ্যমে এল এন এই নেম লেন্থের মাধ্যমে সেটা চলে আসবে ওকে তো নেমলেন্থ তো নাই নেম লেন্থ যখন নাই তখন তো সে আসবে না সো দেখেন লেন্থের এখানে ফাঁকা পড়ে আছে ঠিক আছে সো এটা আসবে না তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা একটা কম্পিউটেড প্রপার্টিস তৈরি করতে পারি যার নাম এখানে যেই নামটা দিয়েছি সেই নামটা নেম লেন্থ তো আমরা এখানে আরেকটা মেথডের নিচে আরেকটা নিব সেটার নাম হচ্ছে কম্পিউটেড কম্পিউটেড প্রপার্টিস এর ভেতরে আমরা সমস্ত কম্পিউটেড প্রপার্টিসগুলো রাখবো আমাদের কম্পিউটেড প্রপার্টিজের নাম কি নেম লেন্থ ওকে নেম লেন্থ এটা একটা ফাংশন যেই ফাংশনটা কি করে যে ফাংশনটা যা রিটার্ন করে সেটাই হচ্ছে ডেটা যা খুশি রিটার্ন করতে পারে যা খুশি তাই সো আমরা রিটার্ন করব সিম্পলি দিস ডট নেম ডট লেন্থ এটা আমরা রিটার্ন করব ওকে সিম্পল সো এইবার আমি দেখতে পারবো যে স্ট্যাক লার্নার অটোমেটিক্যালি লেন্থ কাউন্ট হচ্ছে আমরা কিন্তু লেন্থ অন্য কোথাও কাউন্ট করিনি আমার কম্পিউটেড প্রোপার্টিজের ভেতরে লেন্থ কাউন্ট হচ্ছে এবং নেম লেন্থ যেহেতু এই ডাটাটা ধারণ করে রেখেছে সে চলে আসছে অটোমেটিক্যালি সো আমি বলতে পারি এই এম নাইম ডেটা চলে আসছে কম্পিউটেড প্রপার্টিজের ক্ষেত্রে আচ্ছা এটা গেল কম্পিউটেড প্রোপার্টিস কম্পিউটেড প্রপার্টিজের অনেক কাজ আছে সেটা আমরা প্রফেশনালি কাজ করতে গেলে অনেক কিছুই দেখতে পারবো আর ফাইনালি হচ্ছে ওয়াচার্স ওয়াচার্স অ্যানাদার গ্রেট ফিচার্স এবং আমাদের যেই অ্যাপ্লিকেশনটা আছে ন্যানো কনভার্টার সেখানে আমরা প্রচুর ওয়াচার্সের ব্যবহার করব ওয়াচার্স এমন একটা জিনিস যেটা আপনার ওয়াচ করতে থাকে হ্যাঁ যেটা সবসময় ইভেন্টস দিয়ে হয় না সে কাজটা ওয়াচ ওয়াচতে খুব ইজিলি করা যেতে পারে অ্যাট এ টাইম সব কিছু ওয়াচ করার জন্য আমরা ওয়াচার ব্যবহার করতে পারি সহজ কথায় আমার ডেটার ভেতরে যে কোনো প্রপার্টি এই প্রপার্টিটাকে আমরা ওয়াচ করতে পারি আমরা যে কোনো কিছু ওয়াচ করতে পারবো না কম্পিউটারে যেমন আমরা যে কোনো কিছু কম্পিউট করতে পারি যে কোনো নাম দিতে পারি ওয়াচার্সের ভেতরে আমরা শুধুমাত্র সেগুলোকেই ওয়াচ করতে পারবো যেগুলো আমার ডেটার ভেতরে আছে ওকে যেমন অ্যাপ নেম আছে অ্যাপ নেমকে আমি ওয়াচ করতে পারি র এস্টেমেল আছে র এস্টেমেলকে আমি ওয়াচ করতে পারি নেমকে আমি ওয়াচ করতে পারি টাস্ককে আমি ওয়াচ করতে পারি ওকে অন্য কিছুকে আমি পারবো না এবং ওয়াচার্সের ভেতরে ওয়াচ ওয়াচ হচ্ছে একটা প্রপার্টি সিম্পলি ওয়াচ ওয়াচ প্রপার্টির ভেতরে আমরা এই নামই আমাকে ব্যবহার করতে হবে অন্য কোনো নাম ব্যবহার করলে হবে না সো আমি বললাম নেম নেম যখন ওয়াচ করবে এটা একটা ফাংশন অবশ্যই এটা একটা ফাংশন রিটার্ন করবে এটা কোনো কিছু এই ফাংশনের আবার কোনো কিছু রিটার্ন করার দরকার নেই কোনো কিছু দরকার নেই সে শুধু অ্যাপ্লাই করবে কোনো না কোনো কিছু অ্যাপ্লাই করবে ওকে যেমন আমি এই জায়গাটাই আরেকটা প্রপার্টিস নিতে পারি সিম্পলি সে এই প্রপার্টিসটাকে আপডেট করবে ফর এক্সাম্পল আমি বললাম যে নেম ক্যাপস এটা আর একটা নাম ঠিক আছে এটা সব জায়গায় ব্যবহার করা হচ্ছে না এটা আর নাম এটা ব্যবহার করা হবে তখন যখন এটা আমি আপডেট করব ওকে সো আমি আপডেটও করব না কিছু করব না কোথাও আমি শো করব না জাস্ট আমি এই ওয়াশ ফাংশনের ভেতরে দিস ডট নেম ক্যাপসকে আপডেট করে দিব দিস ডট নেম ডট টু আপার কেসের মাধ্যমে টু আপার কেস এটার মাধ্যমে তাহলে এখন যখনই আমি এই আপডেটটা মানে এই ডাটাতে যাবো নেম এই নেম ক্যাপসের ভেতরে যাব তখন দেখব যে আমার নেমের ডাটাটাই আছে কিন্তু আপডেটেড ভার্সন অবশ্যই আপডেটেড ভার্শন সো আমি এখানে লিখলাম স্ট্যাগ লার্নার কিন্তু আমি এখান থেকে অ্যাক্সেস করবো অ্যাপ ডট নেম ক্যাপস দেখতে পাচ্ছি আমি স্ট্যাক লার্নার ওকে আরও আরও সহজে ওয়াজ বোঝা যেতে পারে আরও সহজে যেমন আমি আমার যেই টাক্স আছে না এই টাক্স যদি আপডেট হয় তাহলে সাথে সাথে একটা কনসোল লক করবে নতুন টাক্সের সেটা আমি দেখতে পারি সো টাস্ক এটা একটা ফাংশান যখনই নতুন টাক্স এন্ট্রি হবে ডিলিট হবে বা কিছু একটা ঘটবে তখনই আমি এই কনসোল লকটা দেখতে পারবো কনসোল ডট লক দিস ডট টাস্ক ওকে সিম্পলি এটা আমি দেখতে পারবো সেফ তো আমি এখান থেকে একটা ক্লোজ করি দেখেন যখনই আমার টাস্কে হাত পড়েছে এখানে আমি সিম্পলি আমার টাস্কের লিস্টটা দেখতে পারছি আবার আমি চাইলে পারি লিখতে পারি অ্যাপ ডট টাস্ক ডট পুশ নিউ টাস্ক ওকে এটা কিন্তু কনসোল লগ করেছে এটা কনসোল লক আমার অবজারভার থেকে করেছে এবং আমি এখানে আবার ক্লোজ করে দিই এখানে আবার আমি দেখতে পাচ্ছি অবজার্ভ করেছে তার মানে কোনো একটা ডেটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার যদি কোনো আপডেট দরকার হয় কোনো সার্ভার রিকোয়েস্টে পাঠানো দরকার হয় বা কোনো একটা কিছু দরকার হয় তাহলে এই ওয়াশ ম্যাথডটা সেটার উপরে সব সময় নজর রাখছে এবং দেখতেছে আচ্ছা তুমি তাহলে চেঞ্জ হয়েছো এবার কিছু একটা করতে হবে তুমি তাহলে চেঞ্জ হচ্ছ ওকে চেঞ্জ হওয়ার পরে কিছু একটা করতে হলে আমার এটা দরকার কম্পিউটেড ভ্যালুটা কম্পিউট করে নিয়ে আসবে কোনো একটা ডেটা কম্পিউট করবে এবং এটাও এটাও যেই ডাটাটা ব্যবহার করা হচ্ছে তার সাথে কিন্তু রিয়াক্টিভ যদি নেম চেঞ্জ হয় অটোমেটিক্যালি এই লেন্স বের করতে থাকবে সবসময় রিয়োক্ট করতে থাকবে তো এই হচ্ছে বেসিক ভিউ ভিউয়ের আরও অনেক বিষয়বস্তু আছে যে বিষয়বস্তুগুলো বললে মানে একটা ক্রাশ কোর্সের ভেতরে বলা সম্ভব না যেহেতু এটা ক্রাশ কোর্স যেহেতু এই পর্যন্তই আমরা থাকি এরপরে কম্পোনেন্টস আছে কম্পোনেন্টসতে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো এবং আমাদের অ্যাপ্লিকেশনটা যখন স্কাফোল্ড করব তখন অবশ্যই এটা নিয়ে আমাদের কথা বলতে হবে তারপরে ট্রানজিশনস আছে ইউজিবিলিটি আছে মিক্সিনস আছে এর লাইফ সাইকেল মেথডস আছে ঠিক আছে তারপরে সিম্পলি হচ্ছে রাউটিংস আছে স্টোর আছে এই বিষয়বস্তুগুলো একটু অ্যাডভান্স এবং এই অ্যাডভান্স বিষয়বস্তুগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো না আমরা কথা বলবো ন্যানো ক্যাম্পে কারণ ডেমো ক্যাম্পে এত কিছু সম্ভব না আর যদি ভিউয়ের ওপরে রেসপন্স ভালো থাকে তাহলে আমাদের চ্যানেলে ভিউয়ের ওপরে আমরা সিরিজ বা ভিডিও বানাতে পারি কোনো একটা প্রজেক্টের মাধ্যমে দেখা যাচ্ছে যে ভিউয়ের মোস্ট কনসেপ্টগুলো আমরা কভার করতে পারি তো যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভিউয়ের ওপরে কমপ্লিট কোর্স আপনারা চান কি না ওকে আর যদি জয়েন করতে চান অবশ্যই আমাদের ন্যানো ক্যাম্পে জয়েন করতে পারেন অসাম কিছুই শিখতে যাচ্ছেন ভিউ নিয়ে ভিউ একটা অসাম জিনিস এবং ভিউয়ের ডিমান্ডস দিনকে দিন বাড়তেই আছে ওকে তাহলে আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ এগুলো করলে ভালো লাগে আর শেয়ার করার সময় অবশ্যই এই ভিডিওটাই শুধু শেয়ার করার দরকার নেই এই ভিডিওটা শেয়ার এই ভিডিও তো শেয়ার করবেনই সাথে সাথে হচ্ছে ডেমো ক্যাম্পের ফুল প্লে লিস্টটা শেয়ার করবেন কারণ দিস ইজ অসাম ডেমো ক্যাম্পে আমরা অসাম কিছু একটাই শিখতে যাচ্ছি এই তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলোও ঘেটে দেখেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতেও পারেন নাও করতে পারেন ইটস আপ টু ইউ দেখা হচ্ছে নেক্সট লেকচারে আর নেক্সট লেকচারে আমরা আমাদের অ্যাপ্লিকেশানটা স্ক্যাপহল্ড করবো ফ্রম স্ক্র্যাচ এবং ইউসিএলআই ব্যবহার করব ধন্যবাদ স্যার